অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস স্লোগানে সমকাল সুরিত সমাবেশ গাইবান্ধার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ দুপুর 12টায় গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা গানাসাসের সাখাওয়াত হোসেন মুক্ত মঞ্চে 51 জন বীর মুক্তিযোদ্ধা ও 4 জন মুক্তিযোদ্ধার সন্তানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মতিন। সংস্থার সভাপতি অঞ্জলি রানী দেবীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ খলিলুর রহমান। সংবর্ধনা অনুষ্ঠানে আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা ও এস কে মজিদ মুকুল। অনুষ্ঠানের উদ্বোধন করেন সমকাল সুরিত সমাবেশের সহকারী সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ। এর আগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় জেলার সকল মুক্তিযোদ্ধাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মতিন। আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা হয়তো বীর মুক্তিযোদ্ধার গল্পই শুনবে, দেখতে পাবে না। এই যে আমার সামনে বসে আছেন, আমাদের কিন্তু আমার নিজেরাই গর্বিত যে আপনাদের দেখে আসলে যে আপনাদের সাথে কথা বলতে পারছি, আপনাদের আমি এসে আপনাদের সংবর্ধনা দিতে পারছি, এই যে আমার জন্য বড় পাওয়া আসলে। আপনাদের একটা সংস্থা কেন, আমি চাবো যে অনেক সংস্থা এরকম এগিয়ে আসবে, তাদেরকে আমরা সংবর্ধনা দেবো। এই আমার অবস্থান থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করি বীর মুক্তিযোদ্ধাদের সেবা করার, এবং তারা যে বিষয়টা নিয়ে আমার কাছে যায় আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সে কথাগুলো শোনার চেষ্টা করি এবং যতটুকু পারি সেটা সমাধান করার চেষ্টা করি। এখন আপনাদেরকে আমন্ত্রণ জানাবো আমার অফিসে আপনার যে কোনো বিষয় এই সামান্যতম কাজে লাগতে পারি বা সাহায্য করতে পারি আমি নিজেকে গর্বিত।